মমতা মহান্ত হেলে বিজেপির রাজ্যসভা প্রার্থী। রাজ্যসভা উপনির্বাচন পাইঁ প্রার্থী ঘোষণা করেছি বিজেপি। রাজ্যসভা প্রার্থী পাইঁ আজি তাঙ্ক না ঘোষণা করেছেন বিজেপি রাষ্ট্রীয় মহাসচিব ও মুখ্যালয় প্রভারী অরুণ সিং। ময়ূরভঞ্জর কুড়ুমি সম্প্রদায়ের মমতা মহান্ত 2020 মসিহারে বিজেডি তাঙ্কু রাজ্যসভাকু পঠাইছিলা। হেলে জুলাই 31 তারিখরে সে রাজ্যসভা ও বিজেডিরু ইস্তফা দেইথিলে। অগস্ট 1 সে বিজেপিরে মিশিছিলে। তাঙ্কর 20 মাস কার্যকাল থিলা। বিজেপিরে মিশিবা পরঠু মমতাঙ্কু রাজ্যসভা টিকেট মিলিব বলি চর্চা হইছিলা। রাজ্যসভা নির্বাচন পাই আসন্তাকালি নামাঙ্কন পত্র দাখলর শেষ দিন রয়েছে। 22 তারিখরে যাঞ্চ প্রক্রিয়া রয়েছে। 27 প্রার্থীপত্র পাই দিন ধার্য করা যাইছি। 27 প্রার্থীপত্র প্রত্যাহার পাই দিন ধার্য রয়েছে। সেপ্টেম্বর 3 দিন 9 অপরাহ্ন 4 মধ্যে নির্বাচন হব। সেই দিন ভোট গণতি হয়ে ফলাফল প্রকাশিত হব। সমুদায় 9 রাজ্যের 12 আসন পাই নির্বাচন হচ্ছে। মোদিজীঙ্কর যে নীতি আদর্শ যে উন্নতিমূলক কার্যধারাকু সমস্তে ভাল পাউছন্তি এবং ডবল ইঞ্জিনর সরকার যে অছি ওড়িশার বিকাশ হব সমাজ সব অছন্তি অবহেলিত তাঙ্ক কাম করি পারি বলে নিশ্চিত ভাবে আশা ভরসা রাখছি।